বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ও সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে আবারও দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল 11টায় সুপ্রিম কোর্টের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবীরা কোর্টের ভিতর থেকে মিছিল বের করায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ সময় হাইকোর্টের প্রধান ফটক বন্ধ থাকায় সরকার দলীয় নেতাকর্মীরা বারবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেও ঢুকতে পারেনি। তবে পর্যাপ্ত পরিমাণ পুলিশের অবস্থান থাকলেও তাদের কোনো ভূমিকা ছিল না।